বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো প্রতিদিনকার মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে এ তো মাস্টার লাইফ স্টাইল থেকে আজকে ব্লগে কি কি থাকছে আর ভিডিওতে কি কি থাকছে তো আপনাদের সাথে শেয়ার করি আজকে বিকেল বেলা থাকছে তো কেক ওভালটিন কেক বানিয়েছি আর দুপুরবেলা খাওয়া দাওয়া রান্না বান্না তারপরে সকালবেলা শ্যুট করিনি দুপুরবেলা থেকে আমি শ্যুট করেছি দুপুরে বান্না তেমনভাবে আমি তুলে ধরিনি আর ভাই ও বোনেরা বন্ধুরা যারা যারা প্রথম আমার ভিডিওটা দেখেন তারা সবাই প্রথমে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আমার এই অনুরোধ আর এ তো এটা আমার দেব ছোটো দেবরের ঘর আর ছোটো দেবরের দুই ছেলে ইকরাম অনিক আর আমার তো প্রতিটা ব্লগে ওরা ওদেরকে একটু একটু শেয়ার করি দেখাই আর ওরা একটা প্লেন আনছে ওই প্লেনটা দিয়ে খেলা করতেছে আর আমাকে বলে যে টু দেখে যাও আমার একটা প্লেন আনছি তুমি ভিডিও করো ওইটা একটু ভিডিও করলাম আর ওরা খেলছে বিকেলবেলা খেলতেছে ওইটাই আর এটা সকালবেলা আজকে সকালবেলা এটা আমার বাড়ির পেছনে তো ঢ্যাস গাছ তারপরে বেগুন গাছ এতো তাজা বেগুন হয়েছে সেটা পেরে আনলাম পেরে রান্না করব। এতো কী সুন্দর গাছের তরতাজা একটি সবজি অনেক ভালো লাগে আর এতো ভেন্ডি ড্যাঁড়স ওইটাও এনে যেত ফুল এসেছে তারপর দেড়শো ছোটো ছোটো হয়েছে আর বেগুনগুলি কিন্তু বড় বড় হয়েছে এতো পেরে এনে তারপরে আমি আজকে রান্না করব। একদম তরতাজা সবজি আর ভিডিওটা যদি অনেক ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দেই আপনাদের মোবাইলের সাথে 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 পৌঁছে যায় এ তো আজকে আমি গুড়া, বাইলা মাছের ছোটো গুঁড়া রান্না করব। এ তোরা কীভাবে রান্না করলাম আমি তেমনভাবে এই রেসিপিটা সবাই পারেন রান্না করতে আমি সেই জন্য আর তেমনভাবে তুলে ধরি নাই আর ওই হয়ে গেছে ওইটা ছোট ছোট বেগুন দিয়ে আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে আর পেঁয়াজ দিয়ে আমি ওই ছোট মাছটা বোনা করেছি আর এটা হচ্ছে খাসির মাংস কাশির মাংসটা আমি রান্না করতেছি প্রেসার কুকারে ওদিক দিয়ে আমি রান্না রাইস কুকারে আবার রান্না করেছি ভাত আর এ তো হয়ে গেছে দুপুরবেলা রান্না বান্না এখন হচ্ছে আড়াইটা বাজে আর সবাই গোসল টুসুল করে নামাজ পড়ে সেরে তারপরে এখন খেতে বসছে দুই ছেলে ওর আব্বু তারপরে মাস্টারমণি আমি সবাই একসাথে আর পরিবারের সবাই একসাথে খেতে বসলে তো কোনো কথাই নেই অনেকটাই ভালো লাগে আনন্দ লাগে আর ওর আব্বু গেছে তো বারান্দায় ও মাস্টারমণির সাথে সাথে চলে গেছে আর আমি দিক দিয়ে সবাইকে বেরিয়ে দিলাম ছেলেদের বললাম যে বসো আমি একসাথে বসি সবাইকে খেতে সবাই একসাথে বসো আর আমার ভিডিওটা অনেক দূর দূরান্ত থেকে যারা যারা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর কমেন্ট করেন কমেন্ট দেখে আমার ভিডিও অনেকই ভালো লাগে ভিডিও দিতে আরও মন চায় যে আমার বোনেরা ভাইয়েরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আর আমার জন্য এত দোয়া করে তো আমি একটু শেয়ার করি কি কি করছি সারা দিন। তারপর তেমনভাবে শ্যুট করিনি আর আমি তেমন কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করি না কারণ আমার মেয়ে তো অনেকই আর এই যে বিকেলবেলা আমি একটি কেক বানাবো একটি কেকেতে। আমি এক কাপ ময়দা নিয়েছি আর ছোটো ছোটো কাপে এক কাপ কোকো পাউডার নিয়েছি পাউডারটা মিক্স করে নিচ্ছি এখন মিক্স করে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং ছোটা আর এতো এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং ছোটা স্বাদ মতো লবণ দিয়েছি আন্দাজ মতো তারপরে এটাকে মিক্স করে ভালো করে রেখে দিয়ে তারপরে ডিম এতো তিনটা ডিম দিব আমি তিনটা ডিম দেওয়ার পরে তারপরে আমি দেব আন্াজ মতো চিনি দিয়েছি এক কাপ চিনি দিয়েছি কারণ চিনিটা যে যে যেরকম মিষ্টি খান ওই রকম দেখে তারপরে চিনিটা অ্যাড করবেন আর চিনিটা দেওয়ার পরে তারপরে আমি ওই মিশ্রণটার মধ্যে কিন্তু আমি দুধ দিইনি আর দুধ দেবো এখন এটা মিক্স করে ভালো করে নিয়ে তারপরে আমি সম্পূর্ণই হাত দিয়ে সব কিছু করেছি আমি ব্লেন করি নাই তারপরে আর ইলেকট্রিক যে বিটাটা আছে ওইটাও ব্যব ই করি না ব্যবহার করি না আমি সব কিছু হাত দিয়ে করেছি আর আমি গ্যাসের চুলাতেই এই কেকটা বানিয়েছি এখন এক কাপ আমি দুধ দিয়ে দিলাম এই দুধটা ডিপ্লোমা দুধ ডিপ্লোমা ফুল ক্রিম আর এখন দিয়ে দিলাম হাফ কাপ তেল রান্নার তেল সয়াবিন তেল এই দিয়ে দিয়ে তারপরে আমি এই পনেরো মিনিট ধরে আমি এখন এই যে নেড়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে বিট করিনি আমি হাতেই বিট করেছি বিট মেশিন দিয়ে করিনি এখন আমি তারপরে মিশ্রণটা বানিয়ে তারপরে ওই যে ওইটার সাথে ওই তারপরে আমি অ্যাড করে দেব দেখেন বন্ধুরা আর আমি যে যেইভাবে হাত দিয়ে করতেছি আর আপনাদের একটু একটু করে দেখাচ্ছি এ তো আর এই কেকটা আমি বানিয়েছি আমি প্রথম বানিয়েছি আর এর আগে এরকম কোকো পাউডার ওভারটিন কোকো পাউডার দিয়ে আমি কোনো সময় বানিনি আজকে প্রথম আমি বানিয়েছি তারপরেও দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্টি হয়েছিল এ তো আর একটু হালকা গরম পানি দিয়েছি আমি কারণ এটা একদমই আঠালো আর একটু গরম কুসুম গরম পানি দিয়েছি এই একটু পরিমাণে যাতে করে একদম সুন্দর মতো সেট হয় আর সেট হওয়ার পরে আমি ওইটা গুলে রেখেছি তারপরে এখন আমি এই যে যেই কেকের যেই খাসটা এনেছে ওই খাসটার মধ্যেই আমি কাগজ এতো আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা ব্রাশ ব্রাশ করার পরে তারপরে আমি এই যে কাগজ দিয়ে তারপরে আমি করছি আর বন্ধুরা আপনারা যারা আমাকে বন্ধু করেন তাদেরকে আমি অবশ্যই অবশ্যই বন্ধু করে নেব একদিন পর হোক বা দুই দিন পর হোক আপনাদের অবশ্যই আমি বন্ধু করে নেব আর আপনারা বন্ধু করতে চাইলে আমাকে পাঁচ মিনিট ধরে ভিডিওটা দেখে তারপর বন্ধু করবেন আর আপনাদেরও আমি নিয়ম মেনে বন্ধু করে নেব আর আপনারা আমার মাস্টারমণির জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য অনেক প্রাণ মন খুলে দোয়া করব। আর আমরা তো মুসলমান একে অপরের দোয়া ছাড়া কিছুই চাওয়ার নেই আল্লাহ তালার কাছে এ তো কেকটা আমি বালি দিয়ে তারপরে একটি কড়াই পাত্রের মিদে বালু দিয়ে আমি যে গ্যাসের চুলায় বসাইছি বসিয়ে রেখে তারপরে এখন তো বিকেলবেলা একটু চা খেয়ে নাস্তা খেয়ে নিচ্ছি আর ওদিক দিয়ে কেকটা হচ্ছে এ তো আমি আজমির আজমিরের আব্বু তারপর মাষ্টামণি মাশরামণি মাষ্টির আব্বু খাচ্ছে রং চা আর আমি তো রং চা আর আমরা খাচ্ছি দুধ চা আমি আজমির মাষ্টামণি খাচ্ছে দুধ চা আর ওর আব্বু খাচ্ছে রং চা কারণ ও আবার দুধ চাটা খেতে চায় না বেশি বলে কি আমি রং চাই খাবো ও ওই চাটা ওই বানিয়ে বানিয়েছে কারণ আমাকে অনেক হেল্প করে আমার হাজব্যান্ড তারপরে আমার ছেলেরা আর আমার মেয়ে তো এমনিতেও একটু ই তারপরে ফ্যামিলির সবাই সবাইকে আমরা অনেক সাপোর্ট করি আর অনেক হেল্প করি আর বন্ধুরা আমার পাশে থেকে যেভাবে আপনারা সাপোর্ট করছেন আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল আর আমি আপনাদের জন্য অনেক দোয়া করি একজন একজন অপরজনকে দোয়া ছাড়া আর কিছুই নেই আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আগামীতে একটু উপরে উঠতে পারবো বা আমার লক্ষ্যতে পুষ পারবো পারব আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে তো আর আমার এত কষ্ট করে ভিডিও দিয়ে বা এত কষ্ট করে আমি সময় লস করে ছেলে মেয়েকে অত ই করে আমার তো কোনো লা কোনো ই দেখব না তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে যাতে করে আমি আপনাদের আমার যেই ইটা আছে আমি যাতে আমার লক্ষ্যতে পৌঁছতে পারি এত কেকটা হয়ে গেছে এখন দেড় ঘন্টা পরে আমি কেকটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে এখন কেটে নিচ্ছি এটা হচ্ছে সন্ধ্যার পর এতো কেটে তারপরে সবাইকে খেতে দেব এখন সবাই নাস্তা খাবে চা বিস্কিট তারপরে কেক খাবে সবাই এখন এ তো খাওয়াচ্ছি আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ